हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल खोला आसमान। आज के आमी बालसामेर बीज लगानो देखाबो। ए देखो किछु बीज आमी संग्रह करे रेखेछि, तो एगुलो लगानो देखाबो बंधुरा। तो आमी माटी नियेछि एक भाग ভার্মি, এক ভাগ বালি আর এক ভাগ মাটি। আগের দিন রাত্রে মাটিটাকে, টবের মাটিটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি এই বীজগুলোকে লাগানো দেখাবো। তো শীতকালে বলে বালসাম নাকি খুব কম হয়, এই প্রথমবার আমি সিড থেকে বালসাম গ্রো করবার চেষ্টা করছি। বালসাম বর্ষাকালে বেশি ফুল দেয়, তাও একবার ট্রাই করে দেখি হয় কি না। তো হালকা করে মাটি দিয়ে দেব, খুব বেশি ডিপ করে পুঁতব না বীজগুলোকে, কেন খুবই ছোট ছোট বীজ। তোমরাও চাইলে বালসাম লাগাতে পারো। তো এবার একটুখানি জলের স্প্রে করে দেবো। এটাকে শেডি জায়গাতে রেখে দেবো বন্ধুরা। যখন স্প্রাউট বেরোবে তখন এটাকে ডাইরেক্ট সানলাইটে, এই সরি ডাইরেক্ট সানলাইট নয়, ব্রাইট সানলাইটে রাখবো। আর যখন অনেকটা বড় হয়ে যাবে তখন, আর দিনের টেম্পারেচার কম হয়ে যাবে, এখনকার থেকে অনেকটাই কম হয়ে যাবে, তখন এটাকে এনে ডাইরেক্ট সানলাইটে রাখবো। তো আর কিছু বলার মতো নেই, তোমরাও এই সময় লাগিয়ে ফেলো। এখন রাতের ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হ্যাঁ তুলনামূলক দিনের ওয়েদার অনেকটাই গরম রয়েছে। তোমরা কিছুদিন পরে ইচ্ছে করলে লাগাতে পারো। তো আমি তো এই সময় লাগিয়ে ফেললাম। আজ এইটুকুই, তোমরা ভালো থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই ফ্রেন্ড।